দর্শক, ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে, কি প্রভাব পড়ছে আপনি যেখানে আছেন সেখানে, আর বৃষ্টি বা ঝড় এখন হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রিমল বিদায় নিয়েছে, রেখে গেছে ক্ষতচিহ্ন। এই মুহূর্তে পুরোপুরি বিদায় নিয়েছেই বলা চলে, কারণ মৃদুমন্দ বাতাস এবং বৃষ্টির প্রভাব একেবারে নেই বললেই চলে। কিন্তু এখন যে ক্ষতির প্রভাব বলছিলাম, সেটি এখন আস্তে আস্তে সামনে আসছে। অসংখ্য বাড়িঘর ভেঙে পড়েছে, বিশেষ করে মাটির তৈরি যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো, এবং কম শক্তিশালী যে বাড়িঘরগুলো সেগুলো বিধ্বস্ত হয়েছে, আংশিক বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। এবং সাতক্ষীরাবাসীর জন্য, আমি যেহেতু সুন্দরবন উপকূলে রয়েছি, সুন্দরবন আবারও একবার এই অঞ্চলের মানুষের রক্ষা কবচ হয়ে সামনে হাজির হলো। কারণ এই কারণেই বলছি যে এই অঞ্চলে ঝড়ের যে মাত্রা ছিল তা সুন্দরবনের কারণে বেশ প্রভাব কম প্রভাবিত হয়েছে, এই এই এলাকাকে কম প্রভাবিত করেছে একটি। আরেকটি হচ্ছে যে বাঁধগুলো ছিল 5 কিলোমিটার, যে ঝুঁকিপূর্ণ বাঁধ, সেটি ভেঙে না গিয়ে মোটামুটি একটা রক্ষার কারণ হয়েছে। কারণ যদি বাঁধ ভাঙত তাহলে এই এলাকার যে মৎস্য সম্পদ, একটা অধ্যুষিত এলাকা, আপনি জানেন যে প্রচুর মাছ উৎপাদন হয়, ঘের রয়েছে অনেক, তাহলে মৎস্যজীবী যারা রয়েছেন কিংবা মাছের ব্যবসা যারা করেন তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়তেন। যদিও ঘরবাড়ি ভাঙা কিংবা বাড়িঘরে পানি ওঠা, জলোচ্ছ্বাসের পানি ভিতরে প্রবেশ করা, এই ধরনের কিছু ঘটনায় এখনও কিছু এলাকা জলাবদ্ধতা আছে। কিন্তু আরেকটি কারণ এই মুহূর্তে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিদ্যুতের সমস্যা। এই বিষয়ে একটু কথা বলতে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মনি আমার সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে কিছু তথ্য নিতে চাই। মনি, বিদ্যুতের সমস্যা কবে নাগাদ সমাধান হতে পারে? আপনি তো প্রশাসনের সাথে কথা বলছিলেন, কি বলেছে তারা? আসলে আমি সাতক্ষীরার এখানকার পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে যেটা বলেছেন যে সাতক্ষীরাতে এই ঘূর্ণিঝড় মেরালের প্রভাবে 88টি বৈদ্যুতিক পোল কিন্তু ভেঙে গিয়েছে, আর একই সাথে 96টি পোল হেলে পড়েছে, বিচ্ছিন্ন হয়েছে 68টি স্পটে, যেটি 1500 মিটার তার বিচ্ছিন্ন হয়ে আছে। এটি কতদিন লাগতে পারে কি বলতে? এটি তিনি বলেছেন মিনিমাম 7 থেকে 15 দিন সময় লাগবে যে পুরো ঠিক হতে। আর এই এখন যে বিদ্যুতের অবস্থা, এটি ঠিক হতে এটি মিনিমাম 7 দিন লাগবে, তিনি প্রাথমিকভাবে বলেছেন 7 দিন, আর মিনিমাম 15 দিন সময় লাগবে, আর এই মুহূর্তে 48 ঘন্টা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুনছিলেন, এই হলো মোটামুটি অবস্থা।